আসসালামু আলাইকুম। আজকে দর্শক আপনাদের দেখাবো যে একটা মোবাইল ওয়াইফাই বা কম্পিউটার ওয়াইফাই যা বলেন ওয়াইফাই, তো আপনাদের ওয়াইফাইয়ের যে দূরত্বটা আপনাদের আর কি থাকে 100 মিটার পর্যন্ত, আপনারা এটা কিন্তু দূরত্বভাবে ব্যবহার করতে পারেন। তো আপনারা এই রাইটার রাউটারগুলোর কিভাবে আপনারা দূরত্ব মানে বাড়াবেন, যেহেতু 100 মিটার আছে সেখানে আপনারা 500 মিটার বানিয়ে নিতে পারবেন এবং 500 মিটার দূরত্ব থেকেও কিন্তু এই রাইটারটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমে হোক বা ল্যাপটপ বা পিসি যে কোনো কিছুর মাধ্যমেই আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো তার জন্য আপনাদের সামান্য কিছু কাজ করে নিতে হবে। তো কাজটি খুবই সহজ, তো আপনাদের অবশ্যই এই কাজটি অনেক কাজে আসবে আশা করছি। তো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তার জন্য যেহেতু আপনারা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন। তো এই এটা আমার হচ্ছে আপনাদের মার্সেস কোম্পানির একটা রাউটার, তো আপনাদের যে কোনো কিছু হতে পারে, টিপি লিঙ্ক হতে পারে বা ধরেন অনেক ধরনের অনেক কোম্পানির রাউটার আর কি মার্কেটে বের হয়েছে। তো আপনাদের যেটা করতে হবে তাহলে আমি সেটা দেখাবো, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক আমরা এই রাউটারটিকে দূরত্ব কিভাবে আমরা 100 মিটারকে 500 মিটারে পরিবর্তন করব এবং 500 মিটার দূরত্ব থেকে আমরা এই রাউটারটাকে কন্ট্রোল করব কিভাবে A to Z এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট টাইমে আমাদের যে রাউটারটি আছে এরকম খুলে নেবেন আর কি, সব কোনো কিছু চার্জিং লাইন টাইম বা কেবলের লাইন টাইম সব কিছু খোলা থাকবে। তারপরে আপনাদের যেহেতু রাউটারের অনেকের আছে 4 অ্যান্টেনা, আবার অনেকের আছে 2 অ্যান্টেনা, অনেকের আছে 3 অ্যান্টেনা, তো বিশেষ করে আমার এটার আছে 3 অ্যান্টেনা। তো আমি 3 অ্যান্টেনাটি দিয়েই আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই গতিটা বা দূরত্বটা বাড়িয়ে নেবেন। তো তার জন্য আপনাদের এই দুই সাইডের যে অ্যান্টেনার আছে এই দুই সাইডের অ্যান্টেনাটি খুলে নেবেন। এইভাবে দুই সাইডের অ্যান্টেনা খুলে নেবেন। খুলে নিলে দর্শক আপনাদের এইরকম আর কি দুইটা ফেস বের হবে। তো ফেসটিকে আপনারা কি করবেন, আচ্ছা ফেস থাক আপনারা এটা রেখে দিলেন। তারপরে ফার্স্ট আপনাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই ধরনের দুইটা জিনিস নিতে হবে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসে আপনাদের এটা আমাদের অ্যালায়ের, তো আপনারা এরকম অ্যালায়ের চাইলে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে দুইটা গ্রুপ করে রেখেছি, এখানে একটা এখানে একটা, তো দুইটাতেই দুই গ্রুপ করে রেখেছি। এই গ্রুপগুলোতে আপনাদের এখন যেটা করতে হবে, এখানে তামার তার ব্যবহার করতে হবে। তো এই তারগুলো আপনাদের ব্যবহার করতে হবে এরকম আর কি, যে কোনো সাইজের তার আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এই সাইজের তারটি ব্যবহার করছি। তো তারটি আপনারা কিভাবে আটকাবেন, এরকম ভাবে আর কি পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে দর্শক আপনাদের যেটা করতে হবে, আমি একটু যে দেখানোর চেষ্টা করছি, এই যে বর্ডারের যে লাইনটি আছে এই বর্ডারের লাইনটিও আপনারা নিকেলগুলো তুলে নেবেন ব্লেড দিয়ে, যে কোনো একটা ব্লেডের সাহায্য নিয়ে। এরকমভাবে আর একটিতেও আপনারা এভাবে লাইনটি লাগিয়ে দেবেন, এভাবে সুন্দর করে তামার তার পেঁচিয়ে দেবেন। তারপরে আবার এভাবে সুন্দর করে তার পেঁচাতে থাকবেন।
এভাবে লাইনটি করে নেবেন। এরকম ভাবে দুইটি আপনাদের বানিয়ে নিতে হবে। তো দর্শক, এরকম ভাবে বানানোর পরে আপনারা এভাবে এটা কিভাবে লাগাবেন আমি এখন সেটা দেখাই। আমি এটা সাইডে রাখলাম। এই যে রাউটারের মেইন বর্ডারটিতে এই যে অ্যান্টিনারে যে ওয়্যারটি আছে, তো এই ওয়্যারটিকে আপনারা খুলে নেবেন। আর কি এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দর্শক, এখানে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে যে লাইনটি আছে, এখানে কিন্তু দুইটি লাইন আছে, একটা হলো গ্রাউন্ড লাইন আর একটা হলো মেন লাইন। তো এই মেন লাইনটি আপনাদের এই পর্যন্ত আছে আর গ্রাউন্ড লাইনটি এই পর্যন্ত আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে মেন লাইনটি, তো মেন লাইনটিতে আপনারা এই ওয়্যারটি লাগিয়ে দিবেন। তো তার জন্য আমি এখানে রাউটারের এখানে একটু গ্রুপ করে নিচ্ছি ওয়্যারটিকে ঢোকানোর জন্য, এবং এই গ্রুপের মাধ্যমে আমি ওয়্যারটিকে এখানে ঢুকিয়ে দিলাম। তো দর্শক, আমি একটু ওয়্যারটি একটু বড় করে নেব, তার কারণ আমার ওয়্যারটি একটু স্বল্প হচ্ছে। তো আমরা ওয়্যারটিকে বড় করে নিয়ে এই গ্রুপের ভিতর দিয়ে আমরা নেব, এবং এই অ্যান্টিনারের যে মেইন অপশনটি আছে তো এখানে আমরা লাগাব। তো তার জন্য আমরা ওয়্যারটিতে রান করে নেব। এরকমভাবে রান করার পরে সব এই গ্রুপ লাইনে, মেন লাইনে আমরা ওয়্যারটি খুব সুন্দর করে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে আমরা এটিকে আবার সুন্দরভাবে সেটিং করে নেব। এই যে আমার এই এক সাইড হয়ে গেল, এখন অপর সাইডে আমরা আসব। অপর সাইডে যে অ্যান্টিনাটি আছে এটাও আবার সাবে এরকমভাবে খুলে নিব, এবং একই সিস্টেম এখানেও আছে গ্রাউন্ড এবং মেন পয়েন্ট। তো মেন পয়েন্টে আমরা এই ওয়্যারের যে বর্ডার আছে, তো বর্ডারে রান করে নিতে হবে। আমরা একটু নিকেলটা তুলে নিব, তাহলে রানটা ধরবে, তাছাড়া রান ধরতে চাইবে না। এখানে রান করে নেবেন, এবং এখানে যে বর্ডারের যে লাইনটি আছে, তো আমি এটা ঢোকানোর জন্য আমি এখানে একটা গ্রুপ করে দিলাম, এবং এই গ্রুপের মধ্য দিয়ে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এবং যে মেন পয়েন্টটি আছে, মেন পয়েন্টে আমরা ওয়্যারটি রাউটারের মেন পয়েন্টে ওয়্যারটি লাগিয়ে দিব। খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেলে
এটাকে আমরা আবার সুন্দর করে সেটিং করে দিব। সেটিং করার পরে আমরা যেভাবে খাপটি ছিল সেভাবেই খাপটিকে আমরা লাগিয়ে দিব। আমাদের অ্যান্টিনারের যে খাপটি আছে তো আমরা এখানে লাগিয়ে দিলাম। তো আমার এখানে দেখুন দর্শক, দুই সাইটের যে অপশানগুলো আছে আমাদের কিন্তু অলরেডি লাগানো হয়ে গিয়েছে। এখন লাগানোর পরে আমরা এটাকে লাগিয়ে দিব। আবার এই পাশের অ্যান্টিনারটিকেও আমরা তারটিকে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার যেরকমটা ভাবে সেটিং ছিল ওই রকম ভাবে আমরা লাগিয়ে দিব। এই যে আমার এটা লাগানো হয়ে গিয়েছে। এখন এই দুইটা জিনিসকে আমরা এখানে গ্রুপের মাধ্যমে বা আটা দিয়ে, গাম আটা দিয়ে চাইলে আপনারা করে নিতে পারবেন। তো আমি এখানে একটা স্ক্রু লাগিয়ে দিব, একটা স্ক্রু নাট লাগিয়ে দিলাম এবং এই পাশে আমরা যেটা ওকে করেছি এখানেও আমরা এটাকে আবার নাট দিয়ে আটকে দিই। দর্শক আমাদের এটি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটিতে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো দর্শক এইভাবে আপনারা কিন্তু একটা রাউটারের দূরত্ব বাড়িয়ে নিতে পারেন। 100 মিটার থেকে 500 মিটার পর্যন্ত এটা বের হয়ে যাবে এবং 500 মিটার পর্যন্ত এটা আপনাদের লাইন পাবে এবং সেখান থেকে আপনারা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার এইগুলোতে ব্যবহার করতে পারবেন এবং কানেক্ট করে দ্রুতগামী স্পিডে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।